আসসালামু আলাইকুম। এখন আমি ভ্যানিলা পুঞ্জ কেক বানামো। এই যে দুটো ডিম দিয়ে প্রথমে ডিম দুটোকে ভেঙে নিই। তারপরে এখন চিনি মিশিয়ে দেব। চিনি মিশিয়ে এখন ব্যাট করে নেব, হ্যান্ড গ্রেটার দিয়ে ব্যাট করে নেব যতক্ষণ সাদা চিনিগুলো না গলছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাট করে যাব। আমি তেল মিশিয়ে দেব, দিনে চিনির যাতে সাদা গোটা না থাকে তার জন্য এইভাবে ব্যাট করে নেব। এখন আমি তেল দেব, আরো কয়েক মিনিট এগুলা গ্যাট করে নেব। এখন আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব, ময়দাগুলো চাইলে নেব যাতে কোনো গুটি গুটি না থাকে তার জন্য। বেকিং পাউডার দিলাম 1 চামচ। তারপর আমি অল্প অল্প করে একটু তরল দুধ মিশিয়ে দেব, মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখন দিব ভ্যানিলা এসেন্স। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি আলতোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব যাতে বেশি করে ফেটানো না হয়। তারপরে এখন আমি, এই যে দেখেন আমার ব্যাটারগুলো রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এই যে ব্যাটার দুরুকুরত্বটা এমন এমন থাকবে। এখন আমি একটা সিলভারের ডেক্সি নেব, এই সিলভারের ডেক্সির ভিতরে এগুলো কেকগুলো ঢেলে দেব। এমন একটা সিলভারের একটা বাটি নিয়েছে, সসপ্যান নিয়েছে, সসপ্যানের ভিতরে এখন একটু তেল মিশিয়ে নেব। তারপরে মিশ্রণগুলো আলতো হাতে উপর থেকে আমি ঢেলে নেব। এভাবে বাটিতে হাঁড়িতে করলে খুব সুন্দর একটা কালার আসে। এখন আমি এটাকে এভাবে এভাবে করে ঢেকে নেব যাতে কোনো ভাগল থাকলে ভাগলগুলো বের হয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি, চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলাকে আমি আগে 10 মিনিট ধরে এগুলা, এটা 10 মিনিট ধরে ই করে রাখছি আগুন ইয়ে দিছিলাই। তারপর এখন আমি লো হিটে আগুন দিয়ে দিলাম। এখন আমার কেকটা এইভাবে ঘোরা দেব। এই যে সসপ্যানের ওইটা দিয়ে ঘোরা দেবো না, এখন এটা সিলভারের দিয়ে ঘোরা দেবো যাতে আমার কেকটা সুন্দর একটা কালার আসে। এই জন্য এখন আমি 30 মিনিটের জন্য, এটা 30 মিনিট পরে আবার আসছি ফিরে, এটা দেখি কেমন হয়েছে। 30 মিনিট পরে ফিরে আসছি। কেকটা হয়ে গেছে, গায়ে লাগেনি। এখন আমি চুলা অফ করে দিয়ে কেকটা নামিয়ে ফেলি। এখন আমার কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি
চারপাশ দিয়ে এভাবে করে কেকটাকে তুলে নেব। দেখেন আমার কেকটা, এই যে দেখেন কেকটা কেমন হয়েছে, দেখেন একটু কেটে দেখাচ্ছি। কেকের র্যাপিং পেপারটা তুলে নিচ্ছে, এখনো ঠান্ডা হচ্ছে না, এখনো গরমই আছে। তবে যদি ঘুরা দেন তাহলে কেকটা এমনই হবে, এভাবে সফট হবে, এরকম এরকম লাল একটা কালার, সুন্দর একটা কালার আসবে। দেখেন আমার কোনো পুরে পুরে টুরে যায় নাই, এরকমই হয়েছে। দেখেন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেকটাকে, এই যে আমার কেকটা কেটে ফেলছি, দেখেন এর ধর গুরুত্বটা কেমন হয়েছে, কেমন স্পঞ্জি হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটুকু নরম স্পঞ্জি হয়েছে। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। কেমন তারা ইয়ে করে কোথায়।